2018 সালে রাজ্যের পরিবর্তনকামী মানুষ দীর্ঘ 25 বছরের বামফ্রন্ট সরকার হটিয়ে এই রাজ্যে প্রথমবারের মতো বিজেপি শাসন প্রতিষ্ঠা করেছে। কিন্তু বিজেপি শাসন প্রতিষ্ঠা হওয়ার কিছুদিনের মধ্যেই বিজেপি দলের মধ্যে একটা বিদ্রোহের আনাগোনা সৃষ্টি হয়। বিপ্লব দেবের নেতৃত্বে পরিচালিত বিজেপি সরকারের প্রথম বিদ্রোহের সূচনা ঘটে কিন্তু 2018 সালের কিছুদিন পরেই, যখন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে তার পদ থেকে হটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে অব্যাহতি দেওয়ার পর হতেই এ রাজ্যে সুদীপ পন্থীরা কিন্তু ক্রমেই বিজেপি দলের বিরুদ্ধে ঘুট পাকাতে শুরু করেছে। 2018 সালের পূর্বে যারা বিজেপি দলে যোগ দিয়েছিল সেই সমস্ত বিধায়করা এবং তাদের অনুগামীরা কিন্তু ক্রমেই সুদীপ রায় বর্মনের নেতৃত্বে সুসংগঠিত হতে থাকে এবং রাজ্যের বিজেপি সরকারের বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি এবং জনস্বার্থ বিরোধী নীতিগুলিকে জনসমক্ষে এনে এ রাজ্যের বিপ্লব দেব সরকারকে যথেষ্ট বিপাকে ফেলে দিতে সমর্থ হয়েছিল সুদীপ রায় বর্মন শিবির। অর্থাৎ সংস্কারপন্থীরা বারবার এ রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে মেতে উঠেছে। বিপ্লব দেব সরকারের বিরুদ্ধে কেন বারবার বিদ্রোহ হয়ে উঠছে এই সুদীপ শিবির, এর পেছনে কী রহস্য রয়েছে, এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন, বিভিন্ন ধরনের মতামত আলোচনা সমালোচনা হয়ে থাকে। তবে প্রকৃত রহস্য একটাই, তাহলে দীর্ঘদিন ধরে সংস্কারপন্থীরা যে সমস্ত দাবি জানিয়ে আসছিল রাজ্য নেতৃত্ব এবং দিল্লির কাছে, সে সমস্ত দাবিগুলি কিন্তু আজও উপেক্ষিত। কেন্দ্রীয় নেতৃত্ব এ সমস্ত দাবির প্রতি বিন্দুমাত্র কর্ণপাত করেনি, বরং এই বিষয়টাকে এড়িয়ে গিয়ে বিপ্লব দেব সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জ্ঞাপন করে চলছেন। যদি সমালোচকরা বলে থাকেন যে সংস্কারপন্থীদের মূল লক্ষ্যই হলো সুদীপ রায় বর্মনকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দেখা, এই বিষয়টাকে কেন্দ্র করেই নাকি সুদীপপন্থীরা এই রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে নানা ধরনের সমালোচনামূলক কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তবে এই বিষয় নিয়ে যতই তর্ক বিতর্ক থাকুক না কেন, এটা নিশ্চিত সত্য কথা যে বিজেপির রাজ্য নেতৃত্ব কিংবা কেন্দ্রীয় নেতৃত্ব কেউ সুদীপ রায় বর্মনের মূল দাবিগুলির প্রতি কর্ণপাত করছেন না বা করেননি বা করার চেষ্টাও করেননি, যার ফলশ্রুতিতেই রাজ্যের সংস্কারপন্থী নেতারা যারা বিক্ষুব্ধ হয়ে আজও দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সমালোচনা এবং এই রাজ্যে সুদীপ বিপ্লব সারা রাজ্যে পরিলক্ষিত হচ্ছে।